আপনারা দেখছেন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, সর্বদা সবার পাশে সবার মাঝে। 34 নম্বর জাতীয় সড়কে প্রাইভেট গাড়ির ধাক্কায় গুরুতর জখম তিন যুবক, একজনের অবস্থা অতি আশঙ্কাজনক অবস্থা হওয়ায় জেলা হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনাটি এদিন শান্তিপুর জাতীয় সড়কে 34 নম্বর জাতীয় সড়কের বাইপাসে। জানা যায়, শান্তিপুর স্টেডিয়াম পাড়ার এলাকায় তিন যুবক আমরাঙ্গার জন্য একটি বাইকে করে বাইপাসের উদ্দেশ্যে যাচ্ছিল। তখনই 34 নম্বর জাতীয় সড়কে যাওয়ার একটি প্রাইভেট গাড়ি তাদের সজোরে এসে ধাক্কা মারে। ঘটনাস্থলে গুরুতর আহত হন তিন যুবক। স্থানীয়রা তড়িঘড়ি করে শান্তিপুর হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে এক যুবক অবস্থার অবনতি বা আশঙ্কাজনক হয়ে ওঠায় তাকে জেলা হাসপাতালে স্থানান্তর করে চিকিৎসকরা। আরও দুজন প্রাথমিক চিকিৎসা করিয়ে ছেড়ে দেওয়া হয়। যদিও ঘটনাস্থলে যায় শান্তিপুর থানার পুলিশ। এরপরই ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়া যা বাইকটি উদ্ধার করে নিয়ে আসে থানা। অন্যদিকে ঘাতক গাড়িটিকে আটক করে পুলিশ। তবে পুলিশের নজরে এড়িয়ে ঘাতক গাড়ি চালক পলাতক হয়ে যায়। যদিও ঘাতক গাড়ি চালকের খোঁজ চালাচ্ছে শান্তিপুর থানার পুলিশ। 24 ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি জগন্নাথ মণ্ডলের বিশেষ প্রতিবেদন। আমরা ওই আমন্ত্রণে যাচ্ছিলাম, ওই সকালবেলার দিকে সকালবেলার দিকটায় আমন্ত্রণে যাচ্ছিলাম। একটা গাড়ি অন্তত 150 স্পিড আছে। এবার আমরা দেখছি আসছে, আমরা পার হয়ে গেছি, আমরা পার হয়ে দিয়ে আর একটা সাইকেলেরাও যাচ্ছিল, সাইকেলে যাচ্ছিলাম, ও কথা বলছে, ও আমন্ত্রণে যাচ্ছে, আর ছটা মেশিন হয়ে দিয়েছে। আপনারা কিসে ছিলেন? আমরা মোটর সাইকেলে ছিলাম। দিয়ে তারপরে ওখান থেকে মানে মেরে দেওয়ার পরে আর আমাদের কোনো হয়েছে। কজন? তিনজন ছিলেন? তিনজন ছিল। তোমাদের বেশি লেগেছে কার? বেশি লেগেছে আমার একটা বন্ধু আছে, ওর লেগেছে, ওর পাটা ভেঙে গেছে পুরো, আর পায়ের ভিতরে খড় ঢুকে গেছে, আর একজনের মাথায় লেগেছে, মানে মাথাটাই লেগেছে, আর আমার একটু আটফাট ছাট পড়ে গেছে। আরেকজন কোথায় ভর্তি আছে? একজন ওই শক্তিনগরেই আছে। আর আপনাদের প্রাথমিক ট্রিটমেন্ট করে ছেড়ে দিয়েছে? আমাদের এখানে প্রাথমিক ট্রিটমেন্ট করে ছেড়ে দিয়েছে। আপনার নাম? আমার নাম কার্তিক। আপনার যে দুজন বন্ধু ছিল, একজনের নাম পিন্টু, পিন্টু বিশ্বাস তো, পিন্টু বিশ্বাস, আর একজন তাও কি বলতে পারছি না, ওকে হাসপাতালে ভর্তি নাকি শক্তিনগর ভর্তি আছে? আজ এ পর্যন্ত। সঙ্গে রাখুন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, দেখতে থাকুন সব জেলার সব খবর, সবার আগে 24 ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।